নমস্কার শুভ সন্ধ্যা সন্দনদ্বীপের পর্দায়ই মুহূর্তে রয়েছে আমি দিবাননিতা চক্রাকব বিস্তারিত সংবাদে ভারতীয় জনতা পার্টির কাছে আগে দেশ তারপর দল এবং ব্যক্তি কিন্তু বিরোধীদের কাছে সম্পূর্ণ এর বিপরীত তাই মানুষের ভরসা নরেন্দ্র মোদীর উপর মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার দৃশ্যমুখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতেশিং ডেবুর মনিট সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন বিজেপি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে মানুষ এখন নরেন্দ্র মোদীকে সম্মান করে মানুষের সমস্যা সমাধান করতে গত দশ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই মানুষ এখন আর চার জন ফলাফলের আশায় বসেনি সারা দেশের মতো ত্রিপুরার দুটি আসনে ভারতীয় জনতা পার্টিতে জয়ী করে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার জন্য অপেক্ষা করছে এবং মুখ্যমন্ত্রী জানান তিনি নিজেও আশাবাদী বিপুল ভোটে জয়ী হবেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতিসিং দেববর্মা বিশেষ করে তারা জয়ী হবে ইন্ডিয়া জোটকে পরাস্ত করবে বলে আশা ব্যক্ত করেন আয়োজিত নির্বাচনী জনসভা শেষে প্রায় তিন শতাধিক ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী রায় এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এই যে প্রতি শেষ রোববার প্রতি মাসে উনি যে মন কি বাত অনুষ্ঠান করেন সারা পৃথিবীতে এখন আলোচ্য বিষয় যার কোন রাষ্ট্রনেতা প্রেসিডেন্টে হোক প্রধানমন্ত্রী হোক কোথাও এই ধরনের কোন দেশে এই মন কি বাত অনুষ্ঠান করেন না এবং সবাই আশ্চর্য হয়ে যায় যে মোদীজি কিভাবে এই কাজটা সম্পন্ন করেন আজকে সবাই মোদীজির দিকে তাকিয়েছেন আপনারা সবাই জানেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেখানে আমাদের যখন সেখানে একদম এক্সট্রিম যুদ্ধ হচ্ছে সেই জায়গায় এই অপারেশন গঙ্গা করে যখন আমাদের ওখানকে ভারতীয়রা আসলো সেখানে শুধু ভারতের পতাকা দেখে আমাদের ওখান থেকে প্রায় বাইশ থেকে তেইশ হাজার যে ভারতীয় তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে এবং সেই পতাকা তোলে পাকিস্তানে যারা ওখানে বাস করত তারাও ভারতীয় ফ্ল্যাগের মাধ্যমে যে সেখানে কিছুক্ষণের জন্য বিরতি যুদ্ধের সেই পতাকা তোলে তারাও চলে এসছেন বন্ধুগণ আপনারা জানেন যে অপারেশন সেটাও যখন আমরা সেই ইসরায়েলের ঘটনাতে সেখানেও আমাদের প্রায় দুই হাজারের উপরে ভারতীয়কে উনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আবেদন করলেন সেখান থেকে টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় ফাইনাল আনসার শিটে চূড়ান্ত ভুলের কারণে প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছিল বহু পরীক্ষার্থী তারপর এই বিষয়টা নিয়ে মামলা করায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত মঙ্গলবার এর শুনানি হয় হাইকোর্টে বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান টেট পরীক্ষায় প্রশ্নের উত্তরপত্রে অনেক ভুল ছিল যার ফলে প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছিল পরীক্ষার্থীরা উচ্চ আদালতের বেঞ্চে দায়ের করা আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। যদিও প্রথমে পিটিশন খারিজ করে দিয়েছিল পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয় এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি উঠে সেখানে দুই পক্ষের সওয়াল জবাব হয় রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেলের জবাব দিয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফিট শুনানির জন্য আগামী 24 এপ্রিল দিন ধার্য করেন আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষত্তম রায় বর্মণ তিনি এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল মামলাগুলো কোন হয়েছিল শুনানি হয়েছে দুপক্ষই আবেদনকারীদের তরফের আমরা আমরা মুক্ত আদালতে সওয়াল করেছি আমাদের বক্তব্য যে পেপার ওয়ান পেপার টু পরীক্ষা পরীক্ষা যে ফাইনাল কি আনসার সেই ফাইনাল কি আনসারের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে সেই ফাইনাল কি আনসারের অনেকগুলো প্রশ্নই প্রশ্নের ভুল ছিল এর ফলে পরীক্ষার্থীরা পা নম্বর থেকে বঞ্চিত হয়েছে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক চার তোল্লাবাজ ঘটনা মঙ্গলবার দুপুরে কৈলা শহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায় আশ্রমের নাম করে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক চার তোল্লাবাজ পরে ক্ষমা চেয়ে ছাড়া পেল অভিযুক্ত চার তোল্লাবাজ ঘটনা মঙ্গলবার দুপুরে কয়লা শহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায় জানা গেছে বিশালকর মহকুমার অন্তর্গত গোকুলনগর অমলান জ্যোতি নামে একটি সেবাশ্রম রয়েছে আর এই সেবাশ্রমের নামে শহর সহ ধর্মনগরের কিছু যুবক অবৈধভাবে চাঁদা আদায় করতে ব্যস্ত হয়ে উঠেছে মঙ্গলবার দুপুরে যখন শহরের কনকপুর এলাকায় অমলান জ্যোতি সেবাশ্রমের নামে পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চাঁদার রশিদ বানিয়ে এলাকায় প্রবেশ করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিল তখন এলাকার কিছু মানুষের সন্দেহ জাগে তখন স্থানীয়রা শোভন দেবনাথ সহ মোট চারজনকে আটক করলেও ঘটনাস্থল থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয় পরে চারজন যুবককে স্থানীয় এলাকাবাসীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের এই কথাবার্তায় অসংলগ্নতা বুঝতে পেরে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায় একসময় চারজনকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য উদ্যত হলে যুবকরা তাদের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা যায় পরে স্থানীয়রা তাদেরকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেয় স্থানীয়দের অভিযোগ হয়তো এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অমলান জ্যোতি সেবাশ্রমের নামে অবৈধভাবে চাঁদা আদায় করেছে তাই সবাই যেন এ বিষয়টি নিয়ে সতর্ক থাকেন তার আহ্বান জানান তিনি আমরা অম্লান জ্যোতি সেবা আশ্রম প্রতি বছরই আই এরিয়া প্রতি আই আজকে প্রথম প্রতি বছর একবার কিন্তু আজকে আমার সাথে কি উল্টা পাল্টা কথাবার্তা হইছে আমি আমি সাথে যে একজনে দুই এই ব্যাপারে কি বলবে আমি সামনে আমি

কয়লা শহর থানার পুলিশ গরু বুঝাই গাড়ি ছেড়ে দেওয়ার এবার নড়ে চড়ে বসেছে এলাকাবাসী অভিযোগ এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছিল কিন্তু পুলিশ সেই গাড়িটি ছেড়ে দেওয়ার পেছনে কি রহস্য রয়েছে তা জানতে থানায় গেল গ্রামবাসী গরু চুরির ঘটনার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে কয়লা শহর থানায় দ্বারস্থ হল শান্তির বাজার এলাকার বাসিন্দারা তারা জানান এলাকায় প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে গত শনিবার রাতের বেলা শহর থানার পুলিশ গরু বুঝাই একটি গাড়ি আটক করে পাশাপাশি গাড়ির চালক হারুন আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে শহর থানার পুলিশ এলাকাবাসীরা জানায় এলাকায় শনিবার গরু চুরি হয়েছিল বেশ কয়েকটি তাদের প্রাথমিক ধারণা হারুন আলী তাদের গরুগুলি চুরি করেছে কেননা হারুন আলীর বাড়ি ফটিক্রায় থানার অধীনে রাধানগর এলাকায়

তরুণী গৃহবধূর বয়স মাত্র উনিশ বছর বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে এই গৃহবধূ ঘটনার বিবরণী জানা যায় মঙ্গলবার সকালে স্বামী রাহুল দাসের সাথে কামারঘাট লক্ষ্মীছড়া স্থিত শ্বশুর বাড়ি থেকে রাজধানীর কালী টিলা এলাকায় বাপের বাড়িতে আসার সময় এ দুর্ঘটনাটি সংঘটিত হয় গৃহবধূর মাথায় রক্ত জমাট বেঁধে যায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ

ইদিকে মানে বাইকেতে পড়ে গেছে ওতাサー বাইকেতে কোন পড়ে গেছে জামে একদিকে যানজট অন্যদিকে সাপ্তাহিক বাজার তার পাশাপাশি চত্র মাসের সেল এবং ঈদের শেষ বাজারে কিনাকাটায় কাটায় হয়ে উঠেছে বাণিজ্যিক শহর মেলাঘর বাজার একদিকে যেমন চলছে চত্র মাস অন্যদিকে চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর আগামী বৃহস্পতিবার পালিত হবে ঈদ উল ফিতর ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়ি ঘরে শ্যামাই মধ্যে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছে বাজারে ব্যবসায়ীরা বছরে দুটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গাপূজা অপরটি ঈদ এ দুই উৎসবে তারা মূলত ব্যবসা করে থাকেন গত কয়েক বছরে তুলনায় এবছর জমজমাট ব্যবসায়ীদের ব্যবসা অন্যান্য বছর ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরে তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার এবং অনলাইনে কেনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায় একটা মানুষের শাক্তি আছে মানুষের কেনার আছে।

সে প্রসার তার সাধারণ রন্ধন সম্পর্কিত দক্ষতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এবং একটি অতুলনীয় অভিজ্ঞতা উপস্থাপনের জন্য ফাইভ স্টার ডাইনিংয়ের সাথে মিলিত একটি সাতযুক্ত ঐতিহ্যবাহী ভোজের খাবারের জন্য ঐতিহ্যবাহী ঠাকুরমার রেসিপির প্রবেশ করেছেন বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ শুধুমাত্র পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামি নয় সারা ভারত তথা বিশ্ববাসী পালিত হয় এটি বাঙালিকে সংযুক্ত করে এবছর পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল পালিত হবে এটি বাংলা নববর্ষ নামেও পরিচিত সাধারণত নববর্ষ মানে পরিচিত এবার তেরো চোদ্দ এবং পনেরোই এপ্রিল লাঞ্চ হবে গন্ধরাজমার টিকা মাছের কাতলেট দই কাতলা চানের মহিমা চিংড়ি চপ ডিমের ডেভিল ইচোর ঢালনা মালপোয়া ইতাদি শাকুলকে ইশু সাধু খাবার গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।